একের পর এক নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম সাব্বির রহমান রুমন। 2016 বিপিএল এ শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে 12 লাখ টাকা। তাতেও শিক্ষা হয়নি জাতীয় দলের এই ক্রিকেটারের। এবার জাতীয় ক্রিকেট লীগের শেষ রাউন্ডের ম্যাচে কিশোর দর্শককে ব্যাট দিয়ে পিটিয়েছেন রাজশাহী বিভাগের হয়ে খেলা এই ব্যাটসম্যান। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি, তাই বড় শাস্তি অপেক্ষা করছিল তার জন্য। বিসিবি সভাপতি জানিয়ে দিলেন কি শাস্তি দেওয়া হলো সাব্বিরকে। আমাদের যে ন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেই ন্যাশনাল কন্ট্রাক্ট থেকেও বাদ পড়ছে। সাব্বির আমাদের ন্যাশনাল কন্ট্রাক্টের প্লেয়ার আর থাকছে না, ওটা তো এমনি এখন নতুন করে হওয়ার কথা। সো এই কন্ট্রাক্টের প্লেয়ারে সে আর থাকছে না। প্লাস বলেছে 20 লক্ষ টাকা জরিমানা, তাকে ক্যাশ টাকা দিতে হবে। তারপর বলেছে ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারবে না একটা 6 মাসের জন্য, মানে প্রিমিয়ার লিগও খেলতে পারছে না। দিস ইজ এ হিউজ ফিনান্সিয়াল লস। শুধু সাব্বিরই নন, শাস্তি পেতে হচ্ছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকেও। তবে তার শাস্তিটা বিপিএল এ মাঠ ও উইকেট নিয়ে বেফাস কথা বলার জন্য, শাস্তিটাও শুধু টাকার উপর দিয়েই যাচ্ছে। যে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন ওকে কথাবার্তা বলা মিডিয়ার সামনে আর অনেক সতর্কতা, মানে আমরা অলরেডি কিন্তু 2টা ডিমেরিট পয়েন্ট পেয়ে বসে আছে আমাদের আউটফিল্ড অস্ট্রেলিয়ার সাথে লাস্ট খেলায়। আপনারা জানেন যে 4টা হলে আমার ঢাকা শহরে তার কোনো খেলা হবে না। সো এইটা কী ধরনের কথা বলতে, একটা ক্যাপ্টেন তো এই ধরনের কথা বলতে পারে না। বোর্ড সভাপতির কর্মস্থলে কয়েকজন পরিচালকের সাথে সভা করেছেন জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি ও সাকিবও। সেখানে মূলত 3 জাতি সিরিজের পরিকল্পনা নিয়েই বেশি কথা হয়েছে বলে জানান পাপন।